নমস্কার দর্শক বন্ধু, আমি রোহিণী আর আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। চলে আসি আজকের টোটকা, যে স্পেশাল টোটকাটি আপনাদের সামনে তুলে দিচ্ছি সেই টোটকাটি অবশ্যই জীবনে একবার অ্যাপ্লাই করুন। অর্থ বা পয়সা প্রত্যেকেরই প্রয়োজন, অর্থ ছাড়া এ জীবন অনর্থ। আপনার মানি ব্যাগটি যখন ভর্তি থাকবে, দেখবেন যে আপনার পরিচিত ব্যক্তিরা আপনাকে সম্মান করছে, আর সেই মানি ব্যাগটি যখন শূন্য হয়ে যাবে তখন সেই পরিচিত ব্যক্তিরা অপরিচিত হয়ে যাচ্ছে। তাই মানি ব্যাগটি জানি সবসময় লক্ষ্মীর কৃপায় ভরা থাকে, আর আজকের এই টোটকাটি সেই উদ্দেশ্যেই দেয়া যাতে আপনাদের মানি ব্যাগটি সব সময় ভর্তি থাকে। আর এই টোটকাটি অবশ্যই জীবনে একবার অ্যাপ্লাই করুন। টোটকার জন্য ফার্স্ট যেটা অ্যাপ্লাই করতে হবে, যেটা টিপ, সেটা হচ্ছে আপনারা সবুজ রঙের মানি ব্যাগ ইউজ করতে শুরু করুন। সবুজ রঙের মানি ব্যাগ ইউজ করলে অর্থ প্রাপ্তির যোগ বেড়ে যায়। তাই ফার্স্ট হচ্ছে সবুজ রঙের মানি ব্যাগ ইউজ করুন। সেকেন্ড যেটা করবেন, সেটার জন্য প্রয়োজন হবে ছোট্ট এক টুকরো দারচিনি, ছোট্ট এক টুকরো দারচিনি আর একটি আদার টুকরো। সেটিকে রোদে পুরোপুরি শুকিয়ে নিন। সেই আদার টুকরোটি জানি পুরোপুরি শুকনো হয়ে যায়, শুকনো আদা। আপনারা শুক্রবার দিন সেই আদার টুকরোটি ও দারচিনিটি একটি লাল কাগজে নিন এবং সেটিকে চার ফোল্ড করে একটি লাল রঙের রিবন, একটি সবুজ রঙের রিবনের দিয়ে বাঁধুন, বেঁধে আপনারা আপনাদের মানি ব্যাগে রেখে দিন। আর সাথে এই যে পাথরটি, ছোট্ট এই পাথরটির টুকরোটি যদি আপনারা আপনাদের মানি ব্যাগে রাখতে পারেন, তাহলে জীবনে আপনাদের মানি ব্যাগ শূন্য হবে না, সবসময় পরিপূর্ণ থাকবে আপনাদের এই মানি ব্যাগ। আর এই পাথরটি যদি পিওরভাবে কালেক্ট করতে হয় তাহলে রোহিণী ক্রিয়েশনে অবশ্যই যোগাযোগ করুন। এই ছোট্ট টিপস তিনটি অ্যাপ্লাই করে দেখুন। এক হচ্ছে সবুজ রঙের মানি ব্যাগ ইউজ করুন, সেকেন্ড আদা এবং দারচিনি লাল কাগজে মুড়িয়ে চারফোল্ড করে লাল রিবন এবং সবুজ রিবন দিয়ে বেঁধে মানি ব্যাগে রাখুন, আর তিন নম্বর এই ছোট্ট পাথরের টুকরোটি আপনারা আপনাদের মানি ব্যাগে রাখুন। এই তিনটে কাজ করলে আপনাদের মানি ব্যাগ সবসময় পূর্ণ থাকবে। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিও শোনার জন্য লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।